আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইউটিউবে কাজ করবেন কিন্তু কপিরাইট খাবেন না, এমন তো হতে পারে না। কপিরাইট আসতেই পারে, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসতেই পারে। কারণ আমরা যে কাজগুলো করি ইউটিউবে, আমরা যে টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলো দিই বা অনেকে অনেক রকম ভিডিও দিই, যে কোনো ভিডিওর মধ্যে আপনার কপিরাইট আসতে পারে। তো বেশিরভাগ কপিরাইট ক্লেম গুলো আসে আপনার যারা ব্লগ চ্যানেল করেন, ব্লগ চ্যানেলের মধ্যে গান ইউজ করেন, অনেকেই গান ইউজ করেন। তো এই গান ইউজ করার কারণে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসে। স্ট্রাইক না আসলেও অনেক সময় কপিরাইট ক্লেম চলে আসে। স্ট্রাইকটা যদিও সব মানে সচরাচর আসে না, খুব রেয়ার, হঠাৎ হঠাৎ আসে, কিন্তু কপিরাইট ক্লেমটা অনেক সময় আসে। তো তখন আপনারা যে কাজটা করেন, আপনারা ভিডিও ডিলিট করে দেন। তা আপনারা হয়তো বা এই বিষয়টা জানেন না যে ভিডিও যদি আপনি বারবার এরকম আপলোড করেন এবং আবার ডিলিট করেন, আপলোড করেন আবার ডিলিট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের যে র্যাঙ্কটা কিন্তু কমে যাবে, আপনার চ্যানেলকে কিন্তু ইউটিউব ইমপ্রেশন কমিয়ে দিবে। আর ইউটিউব যদি আপনার চ্যানেলের ইমপ্রেশন কমিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে না এবং আপনার চ্যানেলটা কিন্তু গ্রো করতে পারবেন না। তো সেজন্য আপনারা কপিরাইট ক্লেম যদি আসে, সেক্ষেত্রে এই কপিরাইট ক্লেমটা কিভাবে রিমুভ করবেন আজকে সেই বিষয়টা দেখাবো। তো কপিরাইট ক্লেম আসতেই পারে, কোনো ব্যাপার না, কপিরাইট ক্লেম আসলে এটার সমাধান আছে। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ কপিরাইট ক্লেম আসলে যদি আপনি রিমুভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওগুলো আপনার র্যাঙ্ক হারাবে না। আমি কিন্তু গতকাল একটা ভিডিও পাবলিশ করছি যেটাতে কপিরাইট ক্লেম আসছিল, তো সেই ভিডিওটা আমি আবার পরবর্তীতে এই কপিরাইট রিমুভ করছি। রিমুভ করে আমি আপলোড করার পরেও আমার মোটামুটি ভিডিওতে ভালো ভিউ আসছে, 5-6 হাজার মতো ভিউ আসছে। আর যদি আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলের উপর একটা ক্ষতিকর প্রভাব পড়বে, কারণ ইউটিউব দেখবে যে বারবার আমি ভিডিওটা আপলোড করতেছি এবং ডিলিট করতেছি, তখন কিন্তু ইউটিউব আমার ইমপ্রেশন কমিয়ে দিবে এবং আমার কিন্তু চ্যানেলের জন্য ক্ষতি হবে। তো যাই হোক, সেজন্য আমরা এখন যে কাজটা করব, কপিরাইট রিমুভ করব এবং ভিডিও ডিলিট না করেই আমরা কপিরাইট রিমুভ করব। তো কিভাবে আমরা কপিরাইট রিমুভ করতে পারি সেই বিষয়গুলো এখন আমরা দেখব। তো চলেন বন্ধুরা, আমরা কাজটা শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসছে। দেখেন, এতে দেখেন আমার এটা কিন্তু মনিটাইজেশন চ্যানেল, কিন্তু মনিটাইজেশন চ্যানেলের মধ্যেও এখানে কিন্তু একটা কপিরাইট ক্লেম চলে আসছে। তো এই যে কপিরাইট ক্লেম আসছে, এটা কিন্তু ক্লেম, ঠিক আছে, স্ট্রাইক না, এটা হচ্ছে কপিরাইট ক্লেম। এটাতে কপিরাইট আছে, কিন্তু এখানে আমার ভিডিওটা মনিটাইজেশনের যে কাজটা এটা অফ থাকবে। মনিটাইজেশন মানে অর্থাৎ আমি এখান থেকে কোনো রেভিনিউ পাব না। এই ভিডিওটা যদি আমি পাবলিশ করি, সেক্ষেত্রে আমার কোনো কিন্তু ক্ষতি হবে না, এখান থেকে কোনো রেভিনিউ পাবো না। তো আমি যদি রেভিনিউ যদি না পাই, তাহলে এই ভিডিও আমার রাখার দরকার পড়ে না। কিন্তু আমি যদি আবার ভিডিও ডিলিট করি, সেক্ষেত্রে আমার ভিডিও মানে চ্যানেলের র্যাঙ্ক কমে যাচ্ছে। তো সেজন্য আমাকে কি করতে হবে, কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হবে। তো চলেন এবার আমরা কপিরাইট ক্লেমটা রিমুভ করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কপিরাইটের এখানে যখন আপনি মাউসটা নিয়ে আসবেন, মাউসটা যখন আপনি কপিরাইটের উপরে ধরবেন, ধরার সাথে সাথে দেখবেন যে এখানে সি ডিটেলস লেখা আসবে। সি ডিটেলস এ আপনারা ক্লিক করে দিবেন যে কোন জায়গাতে আপনার কপিরাইট ক্লেমটা আসছে, সেটা কিন্তু আপনার এখানে দেখাবে। দেখেন আপনার ভিডিওটা এখানে দেখাবে, শো করবে, এবং আপনার কোন অপশনে, এই যে দেখেন এখানে 43.43 মিনিট, অর্থাৎ 43 মিনিট 43 সেকেন্ড থেকে 48.30 মিনিট এই পর্যন্ত আমার একটা অংশের মধ্যে কপিরাইট ক্লেম আছে। তো মোটামুটি 5 মিনিট, 43 থেকে 48 মিনিট, এই 5 মিনিটের মধ্যে আমার কপিরাইট ক্লেম আছে। তো এই ক্লেমটা কি করতে হবে, রিমুভ করতে হবে। এখন আমরা যদি এটা রিমুভ করতে যাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু, ঠিক আছে, এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আপনাকে দেখাবে, ট্রিম আউট সেগমেন্ট, অর্থাৎ আপনাকে এটাকে কেটে ফেলতে পারবেন, এই 5 মিনিট আপনি কেটে ফেলতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন রিপ্লেস সং, আপনি এখানে একটা গান রিপ্লেস করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা থেকে যাবে এবং আপনার গানটা চলবে, অর্থাৎ যে কোনো একটা মিউজিক চলবে বা গান চলবে, এবং এই গানটা দেওয়ার কারণে কিন্তু আপনার ওইখান থেকে কপিরাইট ক্লেমটা চলে যাবে। তারপর এখানে দেখেন মিউট সং, আপনি যেই সাউন্ডটা আছে বা যে সাউন্ডের জন্য কপিরাইট ক্লেমটা আসছে, সেই সাউন্ডটা আপনি মিউট করে দিতে পারেন, অর্থাৎ ওই জায়গাটাতে মিউট থাকবে, আপনার শুধু
ডিসপ্লেতে ভিডিওটা দেখা যাবে, এই যে এখানে দেখেন, এই যে এখানে দেখাচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমার কপিরাইট আছে, ঠিক আছে? তো এই অংশে আমি কি কিভাবে করতে পারি, আমি তিনটা অপশনে করতে পারি। সেটা হচ্ছে ট্রিম করে দিতে পারি, আমি রিপ্লেস করে দিতে পারি সং, অর্থাৎ আমি সাউন্ড রিপ্লেস করে দিতে পারি এখানে, অথবা আমি সাউন্ড মিউট করে দিতে পারি। সাউন্ডটা যদি আমি বন্ধ করে দিই সেক্ষেত্রেও কিন্তু আমার কপিরাইট ক্লেমটা চলে যাবে। তো তিনটা অপশন আমরা কাজ করতে পারি। তো আপনার যে যেটা ভালো লাগে আপনি রিপ্লেস করতে পারেন সং, অথবা আপনি মিউট করেও রাখতে পারেন, অথবা আপনি ট্রিম করতে পারেন। তো আমি এটা ট্রিম করব, অর্থাৎ ওই অংশটা আমি কেটে ফেলবো, আমি রাখবোই না, ঠিক আছে? ওই অংশটুকু আমি রাখবো না, সেজন্য আমি ট্রিম আউট সিগমেন্ট এখানে আপনার ক্লিক করলাম। আর আপনি যদি রিপ্লেস সং এ দেন সেক্ষেত্রে আপনি রিপ্লেস দিতে পারবেন। আমি তিনটা অপশনই আপনাদের দেখাবো। আমি ট্রিম আউটে আগে দেখাই, তারপরে আমি বাকি দুটো অপশন দেখাবো। এই যে দেখেন, এখানে যদি আমি ট্রিম আউটে ক্লিক করি তাহলে দেখেন তারা আমাকে কন্টিনিউ করতে বলতেছে, আমি কন্টিনিউ করি। যদি এখন কন্টিনিউ করি তাহলে কিন্তু আমার এটা ট্রিম, তারা এই যে এই অংশটুকু, এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে কোথা থেকে কোথায় আমার কপিরাইট ক্লেম আছে, এই অংশটুকু তারা কেটে দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমি ধরেন আমি যদি সাউন্ড রিপ্লেস করে দিই সেক্ষেত্রে কি করবে দেখেন, আমি সাউন্ড রিপ্লেসে ক্লিক করলাম। তো সাউন্ড রিপ্লেসের জায়গায় দেখেন এই যে এখানে দেখাচ্ছে যে রেড চিহ্ন দেখাচ্ছে, এই যে রেড চিহ্ন দেখাচ্ছে এই জায়গাটাতে কিন্তু আমার কপিরাইট ক্লেম আছে। তো এখান থেকে দেখেন আপনার সাউন্ড আছে বিভিন্ন ধরনের সাউন্ড, কিন্তু এটা কিন্তু ইউটিউবের নিজস্ব, ইউটিউব লাইব্রেরির যে সাউন্ড গুলো আছে এই সাউন্ড গুলো এখানে দেখাচ্ছে। এবং এখান থেকে আপনি প্লে করে, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এটা প্লে হবে এবং আপনি শুনতে পাবেন এই মিউজিকটা। আপনি যদি চান এই মিউজিকটা কিন্তু এখানে চালিয়ে দিতে পারেন। মিউজিকটা যদি আপনি এখানে যদি আপনি এখন ক্লিক করে দেন অ্যাড, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, অ্যাডে ক্লিক করে দিলে আপনার এখানে মিউজিকটা চলে আসবে, এবং মিউজিকটা চলে আসার সাথে সাথে আপনার এটা কিন্তু এই কপিরাইট ক্লেমটা কিন্তু চলে যাবে, ঠিক আছে? এই দুইটা অপশন দেখলেন। তো আমি আরেকটা অপশন আপনাদের দেখাই, আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম। এই যে দেখেন মিউট সং, আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন তারা এখানে এই যে কন্টিনিউ করতে বলতেছে, এখানে তেমন কোনো কাজ নাই। যদি আমি কন্টিনিউ করি, কন্টিনিউ করলে আমার এই জায়গাটাতে যে সাউন্ডটা আছে এই সাউন্ডটা কিন্তু তার মিউট করে দিবে, ঠিক আছে? মিউট করে দিলে আপনি সাথে সাথে এটা মিউট হয়ে যাবে এবং আপনার এটা আর কপিরাইট ক্লেম থাকবে না। তো এই হচ্ছে তিনটা অপশনে আপনি কপিরাইট রিমুভ করতে পারবেন। তো মিউটের এটা আমি এখন কাজ করব না এবং বাকিগুলোতে আমি কাজ করব না, কিন্তু আমি শুধুমাত্র কাজ করব কোথায়, ট্রিম আউট সিগমেন্ট। এই ট্রিম আউট সিগমেন্টে আমি কাজ করব এবং কাজ করে আমি এটাকে কপিরাইট রিমুভ করব। এই দুটো অপশন আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা যেটা খুশি আপনারা সেই সিস্টেমে আপনারা করতে পারবেন। তো আমি ট্রিম আউট সিগমেন্টে ক্লিক করি, ক্লিক করার পর আমি কন্টিনিউ করে দেই। কন্টিনিউ করার পর এখানে বলতেছে দেখেন রেডি টু ট্রিম, আমি কি রেডি কিনা সেটা তারা জানতে চাচ্ছে। তো আমি রেডি করে দেই, আমি ট্রিম এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু কাজটা শুরু হয়ে গেল, এখানে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, আমার কিন্তু আর কোনো কাজ নাই। এটা কিন্তু অটোমেটিক্যালি এখন ট্রিম হয়ে যাবে এবং ট্রিম হয়ে যাওয়ার পরে কিন্তু আমার এই ভিডিও থেকে কপিরাইট ক্লেমটা রিমুভ হয়ে যাবে। তো আমি একটু সময় নিবে এই কাজটা হতে, এই কাজটা শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে আবার আমি দেখাবো যে কপিরাইট ক্লেমটা গেছে কিনা। আপনারা দেখেন ভিডিওটা দেখে রাখেন, ভিডিও টাইটেলটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে দেখেন আপনার সিরিয়াল নাম্বারটা দেখেন, যার যদি ফুল এপিসোড 6897, এই সিরিয়ালটা আপনি খেয়াল রাখবেন। আমি কিছুক্ষণ পরে আমি আবার আসবো এবং এসে আপনাদের দেখাবো যে আমার এটা ট্রিম হওয়ার পরে কপিরাইট ক্লেম চলে গেছে কিনা। তো আমি এখন এটা কেটে দিচ্ছি। এই যে দেখেন আমার এখানে দেখেন এইচডি প্রসেসিং চলছে আমার এই যে ভিডিওটা, এই যে আপনারা এখানে দেখতে পাবেন এই জায়গাতে এইচডি লেখা আছে, এইচডি প্রসেসিং আপ টু এইচডি, ঠিক আছে? অর্থাৎ আমার এটা কিন্তু প্রসেসিং চলতেছে, আমি যে ট্রিম করতে দিছি এটা কিন্তু ট্রিম হওয়ার জন্য কিছুটা সময় নিবে এবং কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাবো যে আমার এই যে এখানে যে রেড সিগন্যাল আসছে এই রেড সিগন্যালটা এই যে এরকম গ্রিন সিগন্যাল চলে আসবে এবং আমার এখানে যে কপিরাইট লেখাটা আছে এই কপিরাইট লেখাটা, এখানে যে কপিরাইট ছিল এখানে কিন্তু দেখেন চেকিং লেখা আসছে, ঠিক আছে? এখানে কিন্তু এখন চেকিং লেখা আছে, এখান থেকে এই চেকিং লেখাটাও চলে যাবে, কপিরাইট চলে গেছে, এখন চেকিং আছে, এবং যখন এটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমার এই চেকিংটা চলে যাবে এবং এখানে আপনি দেখতে পাবেন যে এরকম নন লেখা আসবে, নন। তো ঠিক আছে বন্ধুরা, আমি কিছুক্ষণ পর আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কপিরাইট ক্লেমটা গেছে কি না। বন্ধুরা দেখেন আমার কপিরাইটটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে, দেখেন এখানে এই যে রেস্ট্রিকশন এখানে ছিল কপিরাইট, তো এখানে কিন্তু এখন কপিরাইট নাই। তো আমার এখানে দেখেন ডলার চিহ্নটা কিন্তু গ্রিন হয়ে গেছে, আমি এখানে দেখাচ্ছিলাম যে আপনার এখানে কিন্তু রেড সিগন্যাল ছিল আর
এখানে কিন্তু আমার কপিরাইট লেখা ছিল, তো এখানে কিন্তু এখন আর কপিরাইট নাই, এটা কিন্তু নন হয়ে গেছে। এবং এখানে দেখেন আমার ডলার চিহ্নটা কিন্তু চলে আসছে, তো আমার এখন ডলারটা গ্রিন সিগন্যাল হওয়ার কারণে এখন আমি যদি এখান থেকে কোনো ইনকাম আসে সেটা আমি অবশ্যই পাবো, ঠিক আছে। তো এখন আমি আমার ভিডিওটা এই যে আনলিস্টেড করে রাখছিলাম, তো এখন আমি পাবলিশ করে দিব, এটাকে আমি পাবলিক করে দিব এখন।